আমফানের প্রভাবে কার্যত ধ্বংস আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন ঐতিহাসিক বট গাছের একাংশ ভেঙে পড়েছে ভেঙেছে কয়েকশো বছরের প্রাচীন বহু দামি দামি গাছ বি গার্ডেন রোডে এবং গার্ডেনের ভেতরে এক হাঁটু জল বিশদ সাপ কিলবিল করছে জলে পুরোপুরি গৃহবন্দী শহরের এই এলাকার মানুষের মধ্যে নতুন আতঙ্ক সাপের উপদ্রব যেভাবে সাপের উপদ্রব বাড়ছে দিশে হারা মানুষ তবে আমফানের ধ্বংসলীলা থেকে বি গার্ডেনের ঘুরে দাঁড়াতে সময় লাগবে প্রায় একশো বছর মনে করছে অনেকে বটগাছের ইতিহাস সতেরোশো সালে ব্রিটিশ কর্নেল রবার্ট কেট বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য ছিল দেশীয় গাছের পরীক্ষা নিরীক্ষা করা বিদেশি গাছের দেশীয় আবহাওয়ার মধ্যে খাপ খাইয়ে নেওয়া সতেরো হাজার গাছের সমন্বয়ে গঠিত বটগাছটি যখন চোখে পড়ল তখন পনেরো কুড়ি বছর বয়স হবে এরকমভাবে যখন চলতে চলতে আঠারোশো পঞ্চাশ হলো তখন দেখা গেল তার জড়িমূল আটানব্বইটি ঝুড়িমূল সহ বটগাছের পরিধি দুশো মিটার তখন থেকে আকর্ষণ এই বটগাছকে কেন্দ্র করে আঠারোশো চুরাশি থেকে আঠারোশো সাতাশি সালের প্রাকৃতিক বিপর্যয়ে গাছটির প্রধান মূল ক্ষতিগ্রস্ত হয় উনিশশো পঁচিশে ভবিষ্যতের কথা ভেবে গাছের ঝুড়িগুলো যেভাবে বেড়েছে বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে এই গাছে তাতে সাতাশি প্রজাতির পাখি এবং কাঠবেড়ালি বাস করে বর্তমানে গাছের পরিধি চোদ্দ দশমিক পাঁচশো মিটার বা চার দশমিক ছয় সাত একর উচ্চতা চব্বিশ দশমিক পাঁচ মিটার বিশ্বের সব থেকে বটবৃক্ষ গ্রেনেজ অফ ওয়ার্ল্ডের বুকে এর নাম রয়েছে উনিশশো সালে গভর্নমেন্ট একটি পোস্ট স্ট্যাম্প চালু করে যেটা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওপরে লাগানো হয় আড়াইশো বছরেরও বেশি এই গাছে দু সালে সেন্সেসের পর ঝুড়ি মলছিরের সংখ্যা ছিল তিন হাজার পরিধি চারশো মিটার সেই বট গাছ আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত